যে কোনো দেশে যে কোনো মানুষের এখন একটু একটু করে সর্দি কাশি হয়, কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, ফ্লুরোসি, নিউমোনিয়া, টিবি, যক্ষা বক্ষবিধির সমস্যা, এই সবগুলো জিনিস হলো কোল্ড অ্যালার্জির কাজ। এই কোল্ড অ্যালার্জি গরমে অনেকের আছে, অতি গরমে ঠান্ডা লেগে তাদের কোল্ড অ্যালার্জি হয়। এইখানে আপনার একটু সরষা বাটা, আপনি সরষাকে এখন আমের সাথে কাসুন্দ তৈরি করে খাওয়া হয়, খুব ভালো একটা ওষুধ। যত বেশি আপনি সরষা বাটা খাবেন তত রক্তের ভিতরের চর্বিটা গলে যাবে, আমাদের আর্টারি ভেনগুলি ওপেন হয়ে যাবে, আর্টারি ভেনগুলোর ভিতরে জমে থাকা যত চর্বি আছে, কোলেস্ট্রল আছে, এটা গলে বের হয়ে যাবে। আমাদের প্রোস্টেটের ভিতরে যে চর্বি থাকে, আমাদের সিস্টেমের ভিতরে যে কোনো জায়গায় চর্বি থাকুক না কেন, সেটা আমরা যদি সরষা বাটা খাই, সরষা বাটা খাই, আমরা সরষা বাটা দিয়ে যদি আম খাই, বিভিন্নভাবে আমের সাথে সরষা বাটার একটা বিরাট সম্পর্ক এই ঋতুতেই বেশি দেখা যায়। অতএব এই ঋতুকে প্রাধান্য দিয়ে, এই গরমকে প্রাধান্য দিয়ে সরষা বাটা আমাদের একটা বিরাট ভূমিকা রাখতে পারে আমাদের নাক, মুখ, আমাদের লাঞ্চে, বক্ষবিধির ভিতরে যদি কোনোরূপ কফ জমে থাকে, কোনোরূপ পুরনো কফ থাকে, কোনোরূপ সর্দি থাকে, যদি আমাদের কপালে কোনো সাইনাস থাকে, সাইনাস জমে 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 কপালে ব্যথা হচ্ছে, মাথায় ব্যথা হচ্ছে, তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা একটা ভূমিকা রাখতে পারি যে আমরা অন্তত এক মাস একটু সরষা বাটা খাবো, আমরা মুখে একটু গোলমরিচ রাখবো, গোলমরিচ চিবিয়ে চিবিয়ে খাবো, ভিতরের যে কোল্ড অ্যালার্জিটা বের হয়ে যাবে, ভিতরের শ্বাসকষ্টটা বের হয়ে যাবে। অনেক সময় দেখা যায় আমার হাত ঘামতেছে বা ঘামতেছে, গলা ঘামতেছে, অপরদূষিত স্থানগুলি ঘামতেছে, এটা একটা কোল্ড অ্যালার্জির লক্ষণ। এইখানেও কিন্তু গোলমরিচ, সরিষা, আপনার আদা, পুদিনা পাতা, বাসক পাতা, ধানগুড়ি পাতা, এই জাতীয় গাছগুলো হাজার হাজার বছরের পরীক্ষিত, এগুলো কিন্তু আপনাকে অনেক উপকার করতে পারে।